পরিষ্কার দীর্ঘিকার কোনো কিছুই ছিল না, পৃথিবী ছিল ডিম্বুরাকার ডিম মানে শূন্য, শূন্য মানে গোল, পৃথিবী ছিল ডিম্বুরাকার ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো অক্ষর থাকে না। কি বাবা শূন্যর পর কোনো অক্ষর থাকে? উজন আমার ডিম্বু পারে ভাটিতে এসে পদ দেয় দেবাজনু সামনু চারদিক থেকে চারটে উথল ভাই। আমার আল্লাহ চিন্তা করলো আমার ডিমকে আমি বাস্তে কইরা আমার মনের ভাব আমার মনের তাপ আমার আদান প্রদান আমি আদায় করব। তাই আমার আল্লাহ সত্তর হাজার বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ, কিন্তু ডিম বাস্তে হয় না। আমার আল্লাহ আরো তিনটা শব্দ দিল, আল্লাহ বললেন হু হা হে, এই তিনটা শব্দ দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা প্রাত করে বাস্তে হয়ে গেল। নিষ্কার খোসলাতে জমিন পয়দা, উপরকার খোসলাতে আসমান পয়দা, এই ডিমের মধ্যে থেকে আমার আল্লাহ দশটা সিজ বাই করলো। দশটা সিজ মানে দশটা ফর্মুলা, এই দশটা সিজার থেকে আরশ করছি নহমা বস নহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, সরম নামের আয়না, সাতটা বেহস্ত, সাতটা দোজক আমার আল্লাহ পয়দা করলো। এই আলেম সাহেব প্রথম তোমার কাছে আগে একটা প্রশ্ন কইরা নেই এই জায়গায়, আল্লাহ আমার আল্লাহ পৃথিবীতে জোড়া জোড়া সৃষ্টি করছে, আসমান জমিন সাগর পাহাড় নর নারী ভালো মন্দ আগুন পানি বেহস্ত বানাইলো, সাতটা বেহস্ত সাতটা দোজক কোনো কম বাড়া নাই, কিন্তু কিছুদিন হইলে আল্লাহ পাকের বেহস্ত হইল আটটা আর দোজক হইল সাতটা। আমার এই জায়গায় প্রথম প্রশ্ন, একটা বেহস্ত আল্লাহ পাক বানায় নাই, একটা সাধারণ পাবলিক বানাইছিল, আল্লাহ ওরে ধাক্কা দে ভাইলা দিয়া বেহস্তটা কাইরিয়া নিল, সেদিন থেকে আল্লাহ পাকের বেহস্ত হলো আটটা আর দোজক হইল সাতটা। আমার এই জায়গায় প্রশ্ন, যে বেহস্তটা পাবলিক বানাইছে এই বেহস্তর নাম কি? এই বেহস্ত কোথায় আছে? এই বেহস্ত দেখতে কেমন? মানুষ মইরা গেলে আল্লাহর বানানো বেহস্তত কাটা যাইব আর যে পাবলিক বানাইছে হের বেহস্তত কাটা যাইব? এটা প্রথম একটু খোসা দিয়ে থুলাম, এখন তুমি আসো আমার বাইরে। আমার আল্লাহ ডিমের মধ্যে থেকে আরো সাতটা পর্দা বার করলেন, সাতটা পর্দার থেকে সাতটা দিন হয়ে গেল, সাতটা দিনের থেকে সাতটা বার হয়ে গেল, সরম নামের আয়না বানাইলো, একিনের গাছ, একিনের গাছে আল্লাহ একটা ময়ের পাখি বানাইলো, ময়ের পাখির মাথার তাজ বানাইলো, ময়ূরের গলার মালা বানাইলো, ময়ূরের কানের দুই বালা বানাইলো। আমার আল্লাহ আরো প্রথম একটা কলম বানাইলো, কলমটার নাম হচ্ছে আলিফ। আলিফের কিন্তু মাথা ফাটা না বাবা, কলমেরও মাথা ফাটা। আরবে খেজুর হয়, খেজুর খাওয়া সুন্নত বেহেস্তের ফল, খেজুরের আটিও ফাটা, গমে গম খাওয়া সুন্নত গমও ফাটা, খালি গম আর খেজুর ফাটা না, সারা জগৎটাই ফাটা। আমার আল্লাহ বললো এই কলম তুমি লেখো রে, অজস্রে কথা বললে কি খারাপ লাগবে? আমার আল্লাহ কয় কলম তুমি লেখো, কলম লিখতে আছে সত্তর হাজার বছর, কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন মাবুদ আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিয় লাম ইয়ুলাদি। আল্লাহ পৃথিবীতে এমন একটা সুপ্রিম পাওয়ার আল্লাহ এক, আল্লাহ পৃথিবীতে কাকো জন্ম দেয় নাই, আল্লাহ নিজেও কারো জন্ম না। আল্লাহ কয় কলম লেখো, সত্তর হাজার বছর কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মনে মনে কয় দেখি তো কলম আমার ভাব বুঝতে পারেনি, তা আল্লাহ কয় কলম তুমি কালি লা ইলাহা ইল্লাল্লাহ দেখাতা বইরা লাইছো, এর সাথে আর কি হবে? কলম চিন্তা করতেছে যে আল্লাহর আমি কলম ছাড়া তো কেউ হয় নাই, হয়তো আল্লাহর নামের পাশে আমার নামটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক আর আমি কলমুল্লাহ। আমার আল্লাহ ধমক দিল, আল্লাহর ধমক খায়া কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ যখন কলম লিখলো, আল্লাহ নিজে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে আল্লাহ প্রথম সালাম দিয়েছিল এবং আল্লাহ নিজে নবীকে বন্ধু বলছিল, আমার নবী কোনোদিন আল্লাহকে বন্ধু বলে নাই। আর সেই নবী, আমার সেই নবী পৃথিবীতে আসলেন আঠারো হাজার মাখলুকাতে রহমত স্বরূপ হিসাবে। কি বাবা
18 হাজার মাখলুকাতের রহমত স্বরূপ হিসেবে আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী যদি না আসতো এই পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি হইতো না। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা, আল্লাহর নাম তা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবীর নাম তা আল্লাহ রাখলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নাম নিতে গেলে 12 অক্ষর লাগে, আমার নবীর নামটাও নিতে গেলে 12 অক্ষর লাগে। এই নবী পৃথিবীতে আসলেন, পৃথিবীতে আইসা 23 বছর, এই পৃথিবীতে আমার নবী আইসা, আমার নবী পৃথিবীতে আইসা 40 বছর, 40টা বছর আমার নবী মারফতের ধ্যান ধারণা সাধন ভোজন কইরা, আমার নবী মেহরাজ থেকে তোমার শরীয়ত নামাজ রোজা হজ যাকাত নিয়ে আইসা পৃথিবীতে বুনা দিয়া 23 বছর পর আমার নবী পৃথিবী থেকে ইন্তিকাল ফরমায় চলে গেছে। আস্তে আমার নবী হীরা পর্বত গুহায় 21 বছর বলেন আর 16 বছর বলেন আর 18 বছর বলেন। হীরা পর্বত গুহা, হীরা মানে অতি ধারালো, পর্বত মানে উষা, আর গুহা মানে গর্ত। ওখানে নবী আমার মারফতের সাধন কইরা যে কোরআনের গল্প তুমি করলা, এই আনোয়ার সরকারের সামনে কোরআনের আয়াত কইবা, হ্যাঁ এটা কেমন লাগে? কোরআনটা কি এটা তোমরা শরীয়তের আলেম বোঝো না, আগে কোরআনটা কি এটা আগে বুঝতে হবে। আমার নবী পৃথিবীতে আসলেন 40 বছর বয়সে নবী নবীয়ত পাইলেন, 52 বছর বয়সে নবী মেহরাজে গেলেন, 53 বছর নবী আমার হিজরত করলেন। নবী যখন মেহরাজে যায় আল্লাহ জিজ্ঞেস করলো হাবিব তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আমার নবী কয় মাবুদ গো আমি তোমার আত্মা দে ভালোবাসি, তোমার জন্য আত্মা নিয়ে আসছি। এই জন্য আত্মাহিয়ত সুরা কিন্তু আছে, এক জায়গায় নাই, ভাগ ভাগ করা আছে। আত্মাহিয়ত ছাড়া তোমাকে শরীয়তের নামাজ হইব না। আল্লাহ কয় বন্ধু তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার সামনে বসো। আল্লাহর সামনে আমার নবী বসলো, আল্লাহ কয় হে দোস্ত তুমি আমার বর্জকের দিকে তাকাও। বর্জক মানে এ চেহারা মোবারক, আল্লাহর চেহারা মোবারকের দিকে নবী তাকাইলো। আল্লাহ কয় নবী তুমি চোখটা মুজাও, চোখটা মুজলো। একটু পরে কয় বন্ধু তুমি চোখটা খোলো, চোখ খুললো। আমার আল্লাহ কয় বন্ধু গো তোমার সাথে আমার কত বছর কথা হইলো। আমার নবী কয় মাবুদ গো আপনার সাথে আমার কথা হইলো 27 বছর। আমার আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু 27 বছরে আপনার সাথে কতগুলো কথা হলো? আমার নবী কয় মাবুদ গো 27 বছরে আপনার সাথে 96,000 কথা হয়েছে। আমার আল্লাহ কয় বন্ধু 6,000 আমার হাতে রাখলাম আর 90,000 নহমাপুসে সংক্ষিপ্ত করলাম। আমি সবে কদর রাত্রে তোমার উপরে 30 পারা কোরআন আমি নাজেল করব, তার মধ্যে 30,000 হবে জাহিরি আর 60,000 হবে বাতুনি, 30,000 হবে শরীয়তের কথা আর 60,000 হবে মারফতের কথা। এই জন্য প্রতিটা কোরআনের অক্ষরের মধ্যে আয়াতের মধ্যে এবং বাংলা অনুবাদ করা আছে, একটা জাহিরি জাহিরি এলেম আর একটা বাতুনি এলেম। এই 60,000 কথার মধ্যে 30,000 দিয়ে মানুষ সব বুঝাও আর 30,000 থ নুইকে 60,000 সবাই 60,000 ব্যাপাক বুঝাইলে তোমাকে পেটে ভাত যাইব না, তাই এত কর করাইও না। আর যারা পীর ফকির আর একবারে 90-এর খবর নেই, আল্লাহ নিজেই বলছে 30,000 জাহিরি 60,000 বাতুনি। তাই জাহিরি এলেম যেখানে আছে বাতুনি এলেমও সেখানে আছে। তোমার শরীয়তে তুমি বলছো সব আছে, সব আছে মানে এই তুমি শরীয়তের কলেজ, তুমি শরীয়তের মাদ্রাসায় মুক্তবে পড়িয়া তুমি কি হইবা? তুমি হবা মুন্সি, হবা আলেম, হবা কারি, হবা মুক্তি, হবা মহদ্দেশ, কিন্তু আল্লাহর ওলি হইতে পাইবা না। আল্লাহর ওলি হইতে গেলে তোমাকে বাতুনি মানুষের কাছে যাইতে হবে, মারফত আসতে হবে, যে হবে ফানাফিল্লা ফানাফির রাসুল ফানাফির শায়েখ, যে হবে বাকাবিল্লা ওলি, আর ওলি থেকে হয় আল্লাহ। আল্লাহ কয় যাই হয় ওলি, ওলি থেকে আমি আল্লাহ, আর ওই ব্যক্তির মুখ হয় আমার মুখ, ওই ব্যক্তির চোখ হয় আমার চোখ, ওই ব্যক্তির চোখ দিয়ে যাহা দেখে আমি আল্লাহ তাহাই দেখি। আর শরীয়তের মাদ্রাসায় পড়িয়া তুমি ইমাম হবা, মুন্সি হবা, মজ্জিম হবা, কারি হবা, মুক্তি হবা, মহদ্দেশ হবা, কিন্তু একজন আল্লাহর ওলি হইতে পারবা না। আল্লাহর ওলি হইতে গেলে তোমাকে জাহিরি ইবাদত করলে চলবে না, তোমাকে বাতুনি ইবাদত করতে হবে, আর বাতুনি ইবাদত করতে গেলে তোমাকে বাতুনি মানুষের কাছে যাইতে হইব, মসজিদ ঘরে পাইবে না। হ্যাঁ আমার নবী, আমার নবী উনি যখন পৃথিবী থেকে শেষ বিদায় হস 18 জিলহজ ঈদে গাদিরে আমার নবী একটা ভাষণ দিল, সনক্য মানুষ ছিল। আমার নবী দুইটা উটা কাত্র কইরা উটার পৃষ্ঠে দাঁড়ায় কয় সনক্য সাবিকে বাবা আজ থেকে আমি 4 দিন পর পর্দা নেব। আচ্ছা কোন তো বাবা নবী কি মইরা গেছে? যারা কয় নবী মইরা গেছে এরা মানুষ না, অগক তুমি মানুষ কয় না,
অথচ হাদিসে প্রমাণ আছে হায়াতুল মুরসালিন নবী নবী আমার হায়াতে জিন্দা পবিত্র কোরআনে আল্লাহ বলছে খবরদার আমার নবী তো দূরে থাকলো আমার ওলি দেখো তোমরা কেউ মৃত্যু বলিও না আর তোমা সব আলেমকে আমি কই না তোমার মত অনেক শালা মাওলানা আছে এরা এরা করে কি জানেন ঈদে মিনাদুল নবী যে রাতের নবীতে আসবে এই রাতটা কত সুন্দর একটা মূল্যবান রাত সারা বিশ্বের মুসলমানের কল্যাণের রাত আমার নবী না আসলে পৃথিবী কোনদিন সৃষ্টি হইতো না এরা ঈদে মিনাদুল নবী করে না এরা করে সিরাতুন নবী মানে যেদিন নবী মইরা গেছে সেই দিনে শালারা বাতাস খায় সেই দলের লোক হইয়া তুমি আমার সামনে দাঁড়াইয়া তুমি ফটো ফটো করতেছো অথচ কোরআনে বলছে নবী তো দূরের কথা আমার ওলি দেখো তোমরা কেউ মৃত্যু বলিও না এই আলেমেরা এরা কিন্তু ঈদে মিনাদুল পালন করে না বাবা এরা পালন করে সিরাতুন নবী অথচ সবে কদর রাত্রে কোরআন নাজিল হইছে 1000 রাত্রের সে একটা মূল্যবান রাত সেটা সবে কদরের রাত আমি আল্লাহ সরকার বলতে চাই এরকম 1000 সবে কদর রাত্র পাল্লার এক মুনে তুলে দিবেন আর ঈদে মিনাদুল নবীর রাত্র পাল্লার এক মুনে তুলে দিবেন আমার আমার বিশ্বাস এই ঈদে মিনাদুল নবীর রাতটা এটা ঝুঁকে পড়বে 1000 সবে কদর রাত্র এটা ঝুঁকে পড়ব না যে নবী না হলে কোরআন হইতো না যে নবী না আসলে মক্কা ঘর হইতো না যে নবী না আসলে দুজুক বিহস্ত হইতো না যে নবী না আসলে কিছু হইতো না হ্যাঁ সেই 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 নবী আসলে সে যে রাতে আসছে সে রাতটা তাহলে কত মূল্যবান রাত হতে পারে যে নবী না আসলে কোরআন আসতো না কোরআন আসার আজ যদি এত মর্যাদা হয় তাহলে নবী যে রাতে আসছে যে রাত্রে আসছে সে রাতটা তাহলে কত মর্যাদার রাত আর এরা কিন্তু সেই